হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই চাই যে আমাদের কম্পিউটারটিকে একটু নতুনভাবে দেখার জন্য বা নতুন যাতে বোরিং না লাগে, সেই জন্য কিন্তু থিমটা অনেকটাই একটি ইম্পর্টেন্ট একটি থিংস। যখন আপনি নতুন কোনো থিম আপনার পিসিতে অ্যাটাচ করবেন, দেখতে পারবেন যে আপনার পিসিটি একটি নতুন রূপ নিয়ে আসবে এবং আপনাকে আবার উৎসাহ করবে আপনার কম্পিউটারটি কাজ করার জন্য, অপারেট করার জন্য। তো সেই জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি চাইলে উইন্ডোজ 10 পিসিতে খুব সহজে এবং ফ্রিলি চাইলে যে কোনো লেটেস্ট থিম ডাউনলোড করতে পারেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। চলুন তাহলে দেখে আসি কীভাবে আপনি আপনার কম্পিউটারে যে কোনো থিম ডাউনলোড করবেন এবং আপনার কম্পিউটারে অ্যাপ্লাই করবেন। সো সেই ক্ষেত্রে আপনার মাউসে যে কোনো জায়গায় রাইট ক্লিক করুন এবং আপনি পেয়ে যাবেন পার্সোনালাইজ, এবং এখান থেকে বাম দিকে আপনি ক্লিক করুন থিমস ট্যাব, এবং এখানে আপনি পেয়ে যাবেন গেট মোর থিম ইন মাইক্রোসফট স্টোর। বাই ডিফল্ট আপনি দেখতে পাবেন যে চারটি থিম দেওয়া আছে যে উইন্ডোজের মধ্যে, এবং আপনি যদি চান অ্যাডিশনাল কোনো থিম ডাউনলোড করতে জাস্ট এখানে ক্লিক করুন গেট মোর থিম ইন মাইক্রোসফট স্টোর। অটোমেটিক এটা মাইক্রোসফট স্টোরটি ওপেন করবে আপনার জন্য এবং এখানে ডাইরেক্ট নিয়ে যাবে উইন্ডোজ থিমে, এবং এখান থেকে আপনি যেই থিমটি চান সেই থিমটি এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারেন। এক্সাম্পল স্বরূপ আমি এই থিমটি নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার পর জাস্টটিকে ওপেন করার পর আপনি এখান থেকে জাস্ট ক্লিক করুন গেট, অ্যান্ড এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আপনার কম্পিউটারে। অবশ্যই আপনাকে হয়তো বা পপ আপ অ্যাপিয়ার করবে যে আপনার সাইন ইন করার জন্য। সো আমি জাস্ট সাইন ইন করছি না, জাস্ট আমি ওয়েটিং করছি এটা ডাউনলোড প্রসেস হওয়ার জন্য, অ্যান্ড দেন আপনাদের সাথে আমি শেয়ার করছি কীভাবে আপনার এই থিমটি আপনার কম্পিউটারে অ্যাপ্লাই করবেন। দেখতে পাচ্ছেন যে থিমসটির সাইজ হচ্ছে অ্যারাউন্ড 11.81 MB। সো অলরেডি এই থিমটি আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে গেছে এবং আমি জাস্ট এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবো এবং সাথে সাথে এটা এখানে চলে আসবে, এবং এখান থেকে আমি এই যে একটু আগে যে থিমটি ডাউনলোড করেছি সেটি এখানে চলে আসছে। সো আমি যদি এখন এটিতে ক্লিক করি সাথে সাথে আমার সম্পূর্ণ উইন্ডোজটি এই থিমটিতে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ চেঞ্জেস, এবং আপনি যদি চান যে নেক্সট কোনো ইমেজ চেঞ্জ করার জন্য জাস্ট রাইট ক্লিক করে আপনি ক্লিক করতে পারেন নেক্সট ব্যাকগ্রাউন্ড, নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে অটোমেটিক পরবর্তী ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবে। সো এভাবে খুব সহজে আপনি চাইলে আপনার কম্পিউটারে এখান থেকে গেট মোর থিমে ক্লিক করে মাইক্রোসফট স্টোর থেকে আপনার পছন্দ মতো থিম ডাউনলোড করতে পারেন এবং আপনার উইন্ডোজকে নতুন রূপ নিয়ে আসতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং হয়তো বা ভিডিও থেকে আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।